আপনি যদি বলেন মারওয়া বিন আওয়াল সর্বকালের সেরা ঈদ তাহলে এই কথা বলার দ্বারা আপনি প্রথম অপবাদ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেমন অপবাদ ইমাম তবারানী হাদিস এনেছেন মা বাকিয়া শাইউন ইউকাররিবু ইলাল জান্নাহ ওয়া ইউবাঈদ মিনান নার ইল্লা ক্বাদ বুয়িনা লাকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমল তোমাকে জান্নাতের নিকটবর্তী নিয়ে যাবে আর তোমাকে জাহান্নাম থেকে দূরে নিয়ে যাবে সব আমি বলে দিয়েছি নবী বলেন আমি সব বলে দিয়েছি প্রশ্ন হলো নবী বললেন সব বলে দিয়েছি তাহলে নবী আপনি যেই দিনকে সর্বকালের সেরা ঈদ বলতেছেন এই দিন সম্পর্কে নবী আমাদেরকে তাহলে বলে যান নাই শিয়াদের আকীদা হলো তাদের ইমাম কুরআন শরীফ 33 পারা বুঝেন শিয়াদের আকীদা কুরআন শরীফ 33 পারা 30 পারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন আর কিয়ামতের আগে যখন উম্মাহ ফিতনায় পড়বে তাদের কোন ইমাম পাহাড়ের কোন গুহায় আছেন ওই ইমাম আরো 3 পারা নিয়ে আসবেন ওই শিয়ারা বলে কুরআন অপূর্ণ আর হেরা বলে নবী ঈদ পরিপূর্ণ করে দিয়ে যান না এজন্য নিজেদের থেকে আরেকদিন বানাইতে হয় এজন্য আগামী কাল এটা আমাদের ঈদ যেগুলো নবী বানিয়েছেন আমি যেটা বললাম যে বর্তমানে বাংলাদেশে ইশকে রাসূলের নামে ভয়ঙ্কর ভাবে দেয় আসছে শিয়ত বর্তমান বাংলাদেশে আমাদের দিকে ভয়ঙ্কর ভাবে দেয় আসছে শিয়ত এ ভাইয়া বসো তোমরা চট্টগ্রামের এক বড় বড় বিশাল দরবার আছে যেই দরবারগুলো এখন শিয়াদের আখড়ায় পরিণত হয়েছে সেই দরবারগুলোর কাজ কি মুহররম মাস আসলে অথবা যখন কোনো আলোচনা করবে ইশকে রাসূলের আলোচনার নামে আহলে বাইতের মহব্বতের নামে তাদের আর কোনো ডিউটি নাই তাদের আর কোনো কাজ নাই আহলে বাইতের মহব্বতের নামে দিনে রাতে সন্ধ্যায় বিকালে সব সময় হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনকে গালিগালাজ করে আমিরে মুআবিয়া সাহাবী বলেছেন কি আল্লাহর নবী নিজে বলেছেন আল্লাহুম্মা জাআল গুহাদিয়াম মাহদিয়া আমির মুআবিয়া সাহাবী বলেছেন ইবনে আব্বাস বলেছেন ইন্নাহু ফাকীহুন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হলেন ফাকীহ হযরত আমির মুআবিয়া সাহাবী বলেছেন হযরত উমর আমির মুআবিয়া সাহাবী বলেছেন হযরত আবু বকর তাকে গভর্নর বানিয়েছেন তাকে গভর্নর রেখেছেন উমর তাকে গভর্নর রেখেছেন উসমান হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন কাতিবুল ওয়াহী ইমাম ইবনে খালদুন লিখেছেন মুকদ্দিমা ইবনে খালদুনে পাবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লিখতেন মুআযী ইবনে জাবাল যখন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী লেখার দায়িত্ব দিয়েছিলেন তিনি ছিলেন ওহী লেখক সাহাবী তিনি ছিলেন উম্মার একজন মহান সাহাবী সুতরাং যারা আমির মুআবিয়ার সমালোচনা করবে তারা শিয়া যারা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার দিকে আঙ্গুল তুলবে তারা সুতরাং দেখেন আমাদের সমাজে এখন কেউ আছে সরাসরি গালি দিবে কেউ আছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে সরাসরি গালি দিবে দেখেন মওলানা মওদুদি মরহুমের সাথে আমাদের আকাবিরে দেওবন্দের যে কয়েকটা জায়গায় ইখতিলাফ লেগেছিল কথা ভালো করে শুনবা ছাত্র ভাইরা মওদুদি মরহুমের অনেক ভালো কাজ আছে আমরা প্রশংসা করি তার লিখনী আছে অনেকগুলো ভালো ভালো কিন্তু তার সাথে আমাদের মৌলিক ইখতিলাফের জায়গা একটা ছিল তিনি একটা কিতাব লিখেছেন খিলাফত ও মুলুকিয়াত সেই কিতাবের মুলুকিয়াত অধ্যায় গিয়ে তিনি প্রথম সমালোচনা করেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা পলিসি নিয়ে তিনি ইখতিলাফ করেছেন সমালোচনা করেছেন তিনি তার নিকটাত্মীয়দেরকে পদায়ন করেছেন বলে অভিযোগ করেছেন অথচ নিকটাত্মীয়দেরকে পদায়ন করার অভিযোগ করেছিল রাফিদীরা যেটার খণ্ডন করে গিয়েছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া আমি না শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আমাদের আকীদার ইমামও না আমরা তাকে আমাদের আকীদার ইমামও মানি না হ্যাঁ তিনি উম্মার একজন মহান ইমাম অনেক খিদমাত করেছেন তার জন্য আমরা তাকে শ্রদ্ধা করি তার জন্য দোয়া করি কিন্তু তার দেহবাদী আকীদা আমাদের আকীদা না তার ফানাউ নারি জাহান্নাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ভয়ঙ্কর যতগুলো আকীদা ছিল তার ভিতর একটা আকীদা ছিল ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর আকীদা ছিল জাহান্নামের আগুন নিভে যাবে নাউযুবিল্লাহ এগুলো আমাদের আকীদা না ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মিনহাজুস সুন্নাতিন নববিয়্যা ওই কিতাবে যারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিকটাত্মীয়কে পদায়ন করেছেন বলে অভিযোগ করেছে সেগুলো তিনি রাফিদীদের অভিযোগ বলে ধরে ধরে খণ্ডন করে দিয়েছেন মওদুদি মরহুম প্রথম খিলাফত মুলকিয়াতে ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে অভিযোগ করেছেন যে তিনি এটা করেছেন তারপর যখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে অভিযোগ করেছেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে চ্যাপ্টারে এসে এমন কিছু অভিযোগ তিনি করেছেন যেগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথে যায় না তিনি কি কি অভিযোগ করেছেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কিছু আছে তিনি মিথ্যাচার করেছেন সরাসরি মিথ্যাচার যেমন তিনি বলেছেন এক আবার নাহায়াত মাকরু বিদআত হযরতে মুআবিয়াকে আহাদ মে শুরু হুয়া কে ও খুদ আবার উনকে হুকুম সে তমাম গভর্নর বরসর মিম্বর মওদুদি মরহুম বলছেন
যে একটা নিকৃষ্ট বেদাত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চালু করেছিলেন যে তার নির্দেশে তিনি নিজে এবং সকল গভর্নররা মসজিদের মিম্বরে জুমার খুতবায় আলী রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করতে গালিগালাজকে বুজার করতে বন্যা বইয়ে দিত এই ধরনের তিনি কিছু অভিযোগ করেছেন এই ব্যাপারে যদি বিস্তারিত জানতে চান শাইখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ একটা বই আছে হযরতে মুআবিয়া আওয়ার তারিখি হাকায়েক যেটা আমাদের আজিব হুজুর আল্লামা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ আল্লাহ হযরতকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুক সবাই বলেন আমিন তিনি অনুবাদ করেছেন ইতিহাসের কাঠগড়া হযরতে মুআবিয়া আমি আমার ছাত্র ভাইদেরকে শেষ অনুরোধ করে যাব যে এই বইগুলো আপনারা পড়বেন হযরতে মুআবিয়া আওয়ার তারিখি হাকায়েক ইতিহাসের কাঠগড়ায় হযরতে মুআবিয়া যদি উর্দুটা পড়েন উর্দুটা পড়বেন বাংলাটা পড়লে বাংলাটা পড়বেন এজন্য কথা এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো মুহিব্বু মাই ইউহিব্বুহুম ওয়া নুবগিদু মাই ইউবগিদুহুম ওয়া বিগাইরিল হাক্কি লা ওয়া বিগাইরিল হাক্কি ইয়াযকুরুহুম ওয়া লা নাযকুরুহুম ইল্লা বিখাইরিন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ বড় আস্তে কইলেন একটা হাত তুলে বলেন কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ সুতরাং যারা আমিরে মুআবিয়ার সমালোচনা করে তারা শিয়া বলেন যারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয় তারা যদি কোন পীর মারফতের নামে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয় বুঝবেন এটা শয়তান বুঝবেন এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে সাহাবা একরামের আজমত এবং মহব্বত দান করুক সাহাবা একরামের সাথে আল্লাহ আমাদের হাসর করুক সাহাবা একরামের সাথে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আমিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে মানুষ ছিল তিন প্রকারের বলেন কয় প্রকারের সবাই বলেন কত প্রকার এক প্রকারের নাম মুসলমান আরেক প্রকারের নাম কাফের আরেক প্রকারের নাম মুনাফিক বলেন এক প্রকারের নাম আমরা আরেক প্রকার কাফের আরেক প্রকার মুনাফিক মক্কার জীবনে দল হলো দুইটা হয় আবু জাহালের দল অথবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্মা হাজারান নবী ইলাল মদিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা হিজরত করলেন মদিনা হিজরত করার পর মদিনা সেখানে আরেকটা দল জন্ম নিয়েছে যেই দলের বাহির এক ভিতর আরেক মুসলমান তার বাহিরেও আল্লাহ ভিতরেও আল্লাহ বাহিরেও ইসলাম ভিতরেও ইসলাম কাফেরের বাহিরেও গায়রুল্লাহ ভিতরেও গায়রুল্লাহ বাহিরেও লাত ভিতরেও লাত বাহিরেও মূর্তি ভিতরেও মূর্তি বাহিরেও দেবতা ভিতরেও দেবতা এটা ছিল কাফের সে ইবাদত করে গায়রুল্লাহর সে ইবাদত করে মূর্তি সে ইবাদত করে মানুষের তার রব ইত্তাহাদু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ দেখেন বর্তমানে কেউ কেউ তাওহীদকে তিন প্রকার করেন এই তাওহীদকে তিন প্রকার প্রথম করেছিলেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআ আমরা তাওহীদের তিন প্রকার করি না উনারা তাওহীদকে তিন প্রকার করেন তাওহীদে রুবুবিয়াত তাওহীদে উলুহিয়াত তাওহীদুল আসমা ওয়াস সিফাত আমি লম্বা ব্যাখ্যা করব না তো আপনি যত প্রকার করুন না কেন মক্কার কাফেররা যেমন আল্লাহকে রব মানার ক্ষেত্রে শিরিক করত তেমন মক্কার কাফেররা উলুহিয়াতের ক্ষেত্রেও শিরিক করত রব মানে কি বলেন আমাদের রবকে সবাই জোরে বলেন একটু জোরে বলেন আমাদের রবকে আমাদেরকে সৃষ্টি করেছেন কে আমাদেরকে রিজিক দেন কে আমাদেরকে লালন পালন করেন কে আমাদেরকে জীবন দিয়েছেন কে আমাদের জীবনের মালিক কে আমাদের জীবনের জন্ম মৃত্যু মৃত্যুর পর পুনর্জীবন এগুলার মালিক কে তো যিনি সৃষ্টি করেন যিনি লালন পালন করেন যিনি রিজিক দেন যিনি আমার বিপদ আপদে আমার পাশে দাঁড়ান আমার সব প্রয়োজন পূর্ণ করেন যিনি আমাকে জীবন দিয়েছেন যিনি আমাকে মৃত্যু দিয়েছেন যিনি আমাকে মৃত্যুর পর আবার পুনরায় জীবন দান করবেন তার নাম রব বলেন তার নাম কথা কয় না তার নাম তাহলে এবার বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে সবাই বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে তাহলে আমাদের রব কে বলেন বলেন আমাদের রব কে এটা হলো রব মক্কার কাফেরদের রব কে ছিল না তারা আল্লাহকে মানত আল্লাহর ইকরার আল্লাহর ইকরার করত তারা ভালো করে বুঝেন আল্লাহ একজন সৃষ্টিকর্তা আছেন এটা তারা জানতো আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ
মক্কার কাফেরদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আচ্ছা তোমরা যে মূর্তি পূজা করো এই মূর্তি কি চন্দ্র সৃষ্টি করেছে তোমরা যে মূর্তি পূজা করো ওই মূর্তি কি পাহাড় সৃষ্টি করেছে তোমরা যে মূর্তি পূজা করো ওই মূর্তি কি আসমান সৃষ্টি করেছে আল্লাহ বলেন যদি তাদেরকে জিজ্ঞাসা করেন লা ইন খালাকাস ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছেন লাইয়াকুলুনাল্লাহ তারাও বলবে আসমান সৃষ্টি করেছেন কে কথা কয় না তারাও বলবে আসমান সৃষ্টি করেছেন কে আসমান সৃষ্টি করেছেন কে আল্লাহ তাহলে একটা হলো ইকরার স্বীকার করা আরেকটা হলো ঈমান বিশ্বাস করা দেখেন আবু তালেব জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য আবু তালেব বিশ্বাস করতেন তার ভাতিজা যে আদর্শের দাওয়াত দেশে আদর্শ মিথ্যে না আবু তালেব জানতেন তার ভাইয়ের রিসালত তার ভাতিজার রিসালত মিথ্যা না তিনি জানতেন জানা এক কথা বিশ্বাস করা আরেক কথা আবু তালেব জানতেন মুহাম্মদ সত্য আবু তালেব জানতেন মুহাম্মদ ইসলামের আদর্শ সত্য আবু তালেব জানতেন মুহাম্মদ সত্য নবী কিন্তু তিনি ঈমান আনেন নাই ঠিক তেমনি ভাবে কাফেররাও জানে আসমান সৃষ্টি করেছেন আল্লাহ জমিনও সৃষ্টি করেছেন আল্লাহ কিন্তু তাদের শিরিক কোথায় ছিল আল্লাহ পবিত্র কোরআনে বলেন ইত্তাহাদু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ আমাদের রব এক না একাধিক আমাদের রব একজন বলেন আমাদের রব কথা বলেন আমাদের রব তিনি কে সবাই বলেন হাত তুলে বলেন আমাদের রব কে সবাই বলেন আমাদের রব কে আমরা এক আল্লাহর ইবাদত করি আর তাদের আকীদা কি ছিল আল্লাহ বলেন মনোযোগ দিয়ে পয়েন্টটা বুঝবেন ইত্তাখাদু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ তারা রব বানিয়েছিল কাকে ইহুদি খ্রিস্টানদের কথা আল্লাহ বর্ণনা করছেন ইত্তাখাদু তারা গ্রহণ করেছিল আরবাবান আহবারাহুম তাদের ধর্মীয় পণ্ডিতদেরকে ওয়া রুহবানাহুম যারা তাদের তোমার চার্চে থাকতো মন্দিরে থাকতো তাদের ধর্মীয় উপাসনালয়ে যারা থাকতো তাদেরকে কি বানিয়েছিল আরবাবান রব বানিয়েছিল মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে অর্থাৎ তারা আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়েছিল এটার ব্যাখ্যা কি যখন এই আয়াত নাজিল হলো আহলে কিতাব যে সকল সাহাবারা ছিলেন অর্থাৎ যারা আগে ভিন্ন ধর্মের অনুসারী ছিলেন তারা যখন এই আয়াত নাজিল হলো রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলেন ইত্তাখাদু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ইহুদি এবং খ্রিস্টানরা তারা তাদের আল্লাহকে ব্যতীত তাদের আলেমদেরকে রব বানিয়েছে তাদের ধর্মযাজকদেরকে রব বানিয়েছে তাদের নেতাদেরকে রব বানিয়েছে কেমনে তারা রব বানাইলো আমরা তো কখনো তাদের ইবাদত করি নাই তাহলে রব বানাইলাম কেমনে আমরা তো কখনো তাদেরকে সিজদা করি নাই তাহলে রব বানাইলাম কেমনে আমরা তো তাদেরকে সৃষ্টিকর্তা মানি নাই তাহলে রব বানাইলাম কেমনে আমরা তো তাদেরকে রিজিক দাতা বানাই নাই তাহলে রব বানাইলাম কেমনে আমরা তো তাদেরকে জীবন দাতা বানাই নাই তাহলে রব বানাইলাম কেমনে আমরা তো তাদেরকে মৃত্যু দাতা বানাই নাই তাহলে তাদেরকে রব বানাইলাম কেমনে অথচ আল্লাহ বলেছেন রব বানিয়েছি আমরা তো জীবন দাতাও তাদেরকে বানাই নাই জন্মদাতাও তাদেরকে বানাই নাই রিজিক দাতাও তাদেরকে বানাই নাই তাহলে তারা রব হইল কেমনে এটা প্রশ্ন করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাম জবাব দিচ্ছেন কি ভালো করে বুঝেন আমা আন্নাহুম লাম ইয়াবুদুনাহুম যে তোমাদের এই কথা সত্য তোমরা তাদের ইবাদত করো নাই কিন্তু তোমরা তাদেরকে কেমনে রব বানিয়েছো জানো ইন্নাহুম ইদা আহাল্লু শাইয়ান মনোযোগ একদিকে আল্লাহর বিধান আল্লাহ বলেন এটা করা যাবে না অপর দিকে গির্জাওয়ালারা বলে এটা করো একদিকে আল্লাহর বিধান আল্লাহ বলেন এটা করো আরেকদিকে গির্জাওয়ালারা বলে এটা করো না একদিকে আল্লাহ বলে এটা খাও আরেকদিকে গির্জাওয়ালারা বলে এটা খাও না একদিকে আল্লাহ বলেন ওইখানে যাও গির্জাওয়ালারা বলে ওইখানে যাইও না একদিকে আল্লাহ বলেন তাকে দাও গির্জাওয়ালারা বলে তাকে দিও না আল্লাহ বলেন এদিকে আসো গির্জাওয়ালারা বলে এদিকে যাইও না একদিকে আল্লাহর বিধান আরেকদিকে গির্জাওয়ালার বিধান একদিকে আল্লাহর বিধান আরেকদিকে নেতার বিধান একদিকে আল্লাহর বিধান আরেকদিকে তাদের ধর্মযাজকের বিধান একদিকে আল্লাহর বিধান আরেকদিকে তাদের আহবারহুম তাদের ধর্মীয় যারা জ্ঞানী ছিল তাদের বিধান তারা আল্লাহর বিধানকে বাদ দিয়ে তাদের নেতার বিধান মেনেছে তারা আল্লাহর বিধানকে বাদ দিয়ে গির্জাওয়ালার বিধান মেনেছে তারা আল্লাহর বিধান বাদ দিয়ে মন্দিরের বিধান বাদ দিয়েছে যেদিকে আল্লাহর হুকুম চলে আসার পর
আল্লাহর হুকুমের অবাধ্যতা করে কোন নেতা যদি কোন হুকুম দেয় কোন ইমাম যদি কোন হুকুম দেয় কোন পীর যদি কোন হুকুম দেয় কোন আলেম যদি কোন হুকুম দেয় আল্লাহর বিধান বাদ দিয়ে ওই ব্যক্তির বিধান মানা হলো আল্লাহকে বাদ দিয়ে তুমি তাকে রব বানিয়েছো এজন্য আল্লাহর বিধানের সামনে দুনিয়ার কারো বিধান চলবে আকীদার ওয়াজ করলে আর মানুষ শুনতে চায় না বুঝছেন আল্লাহর বিধান আসলে আল্লাহর বিধানের সামনে আর কারো বিধান চলবে এবার বলেন আল্লাহর বিধান বাদ দিয়ে আল্লাহর বিধান যদি কেউ পরিবর্তন করে ফেলে আল্লাহর বিধানকে বিকৃত করে আল্লাহর বিধানের বিপরীত কোন বিধান মানুষকে দে আল্লাহ বলেছেন এক বিধান সে বলে আরেক বিধান আল্লাহ বলেছেন করো একটা সে বলে করো আরেকটা আল্লাহ বলেন এই দিকে যাও সেই বলে ওই দিকে যায়ও না তাহলে আপনি যদি আল্লাহর বিধান বাদ দিয়ে ওই ব্যক্তির বিধান মানেন তাহলে আপনি আল্লাহর সাথে শিরিক করলেন তাহলে আপনি কি করলেন আল্লাহর সাথে কথা এটা এক নম্বর এই পয়েন্টটা বুঝেন এই পয়েন্ট বুঝে সামনে আসেন দ্বিতীয় পয়েন্ট বুঝেন আমরা বলেছি আমাদেরকে সৃষ্টি করেছেন কে আর আস্তে বলেন আমাদেরকে রিজিক দেন কে আমাদেরকে লালন পালন করেন কে আমাদেরকে জীবন দিয়েছেন কে আমাদেরকে মৃত্যু দিবেন কে সব যেহেতু করেছেন আল্লাহ এজন্য আমাদের রব আল্লাহ যেহেতু আমাদের আল্লাহই রব এজন্য ইয়াকা নাবুদু সব যেহেতু করেছেন আল্লাহ এজন্য আমরা ইবাদত করব একমাত্র কার কথা বুঝেন এজন্য আমরা ইবাদত করব একমাত্র কার দেখেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ সূরা ফাতিহায় যেমন রুবুবিয়তের কথা বলেছেন আল্লাহ তেমন উলুহিয়তের কথা বলেছেন উলুহিয়ত মানে আল্লাহর ইবাদত করা দেখেন ইয়াকা নাবুদু আল্লাহ ইবাদতের কথা পরে বলেছেন আল্লাহ ইবাদতের কথা বলার আগে বলেন আলহামদু সমস্ত প্রশংসা কার লিল্লাহি আল্লাহ আল্লাহকে আল্লাহ কি আল্লাহর পরিচয় কি আল্লাহ নিজেই তার পরিচয় দিচ্ছেন রব্বিল আলামিন আরে আল্লাহ শুধু নরসিংদীর মালিক না আল্লাহ শুধু বাংলাদেশের মালিক না আল্লাহ শুধু ইন্ডিয়ার মালিক না আল্লাহ শুধু পাকিস্তানের মালিক না আল্লাহ শুধু আমেরিকার মালিক না আল্লাহ শুধু রাশিয়ার মালিক না আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সব জাহান আসমান জমিন চন্দ্র সূর্য আকাশ বাতাস গ্রহ নক্ষত্র সব কিছুর মালিক কে বলেন জোরে বলেন সব কিছুর মালিক কে সুতরাং সব কিছুর মালিক আল্লাহ সৃষ্টি করেন আল্লাহ রিজিক দিলেন আল্লাহ জীবন দিলেন আল্লাহ মৃত্যু দিবেন আল্লাহ ইয়াকা নাবুদু দুনিয়াতে ইবাদত করবে একমাত্র কার হাত তুলে বলেন দুনিয়াতে ইবাদত করবে একমাত্র কার আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না জোরে বলেন আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করব আল্লাহ ছাড়া আর কারো হুকুম যদি কোরআন সুন্নাহর বিপরীত হয় মানব না কথা বুঝেন এই প্রসঙ্গটা ভালো করে বলেন বুঝে বলেন আইন মানব কার আর আল্লাহ আসতে বলেন সবাই লামাজাবি ট্যাবলেট পাইছে না যে লামাজাবিরা কয় আল্লাহর নাম জোরে লওয়া যাবে না কারণ জানেন কি জোরে আল্লাহর নাম লইলে শয়তান যারা আছে তাদের গায়ে জ্বলে বুঝছেন আল্লাহর নাম যত জোরে বলবেন শয়তানের গায়ে কি করে আগুন লাগে তাহলে বলেন বিধান মানব কার জোরে বলেন আইন মানব কার আরো আসতে বলেন ইয়াকা নাবুদু যেহেতু সব দিয়েছেন আল্লাহ এজন্য ইবাদত করবে একমাত্র কার আল্লাহর ইয়াকা নাবুদু এবার বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠালেন তো আমি বলেছিলাম দুই দল এক দল কাফের কাফেরেরা আল্লাহর রুবুবিয়তের ক্ষেত্রে যেমন শিরিক করেছিল রুবুবিয়তের ক্ষেত্রে কেমন শিরিক করেছিল আমরা বলি মানুষকে বিপদ আপদ থেকে মুক্তি করার একমাত্র মালিককে মানুষকে রিজিক দেওয়ার একমাত্র মালিককে মানুষকে বৃষ্টি দেওয়ার একমাত্র মালিককে মক্কার কাফেরেরা মনে করত যে যদি বিপদ আপদে পড়ছো এক কাজ করো ছোট ছোট পাথর গলায় লাগাও বিপদ আপদ থেকে মুক্তি হয়ে যাইবা মক্কার কাফেরেরা মনে করত বৃষ্টি আল্লাহ দেন না বৃষ্টি দে তারকা এগুলা ছিল তাদের রুবুবিয়ত কেন্দ্রিক শিরিক আর উলুহিয়ত কেন্দ্রিক শিরিক কি ছিল তারা ইবাদত করত লাতের তারা ইবাদত করত মানাতের তারা ইবাদত করত হুবালের তারা ইবাদত করত উজ্জার তারা ইবাদত করত মূর্তির মুসলমান ইবাদত করে একমাত্র কার বলেন মুসলমান ইবাদত করে একমাত্র কার ইয়া কেন আবুদু তো বললাম একদল ছিল কাফের তাদেরকে সবাই চিনে আর আরেক দল ছিল মুসলমান সাহাবা তাদেরকেও সবাই চিনে আর আরেক দল ছিল মুনাফিক আরেক দল ছিল কি কথা কয় না আরেক দল ছিল কি মুনাফিকের চরিত্র আল্লাহ বলেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না এই মুনাফিক মানে আকীদা কেন্দ্রিক মুনাফিক দেখেন আমলের আমলের কারণে কেউ কখনো মুনাফিক হয় না
ভালো করে বুঝেন আমলের ক্ষেত্রে কেউ কখনো মুনাফিক হয় না আল্লাহ মুনাফিকের চরিত্র বলেন ওয়া ইযা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না মুনাফিকরা যখন নবীর কাছে যায় মুনাফিকরা যখন আবু বকরের কাছে যায় মুনাফিকরা যখন উমরের কাছে যায় মুনাফিকরা যখন উসমানের কাছে যায় মুনাফিকরা যখন সাহাবা ইকরামের কাছে যায় বলে ক্বালু আমান্না বলে আমাদের থেকে বড় ঈমানদার আর কেউ নাই দেখা যায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আযান হওয়ার আগে মসজিদে আযান হওয়ার আগে কি মসজিদে নামাজে আগে থাকে নবীর কাছে চলে নবীর সাথে খায় নবীর সাথে নামাজ পড়ে আবু বকরের সাথে আপনি চিন্তা করেন যখন ঈমানদারদের কাছে যায় ক্বালু আমান্না বলে আমরা ঈমানদার ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম এই শয়তান মানে বড় শয়তান না এই শয়তান মানে মানুষ শয়তান যেই মানুষ আল্লাহর আইনের বিপরীত হয়ে যাবে যেই মানুষ আল্লাহর আইনের প্রতিপক্ষ হবে যেই মানুষ রাসূলের প্রতিপক্ষ হবে ওটা মানুষ না ওটা শয়তান যেই নেতা আল্লাহর প্রতিপক্ষ হবে যেই নেতা নবীর প্রতিপক্ষ হবে যেই নেতা সাহাবা ইকরামের প্রতিপক্ষ হবে যেই নেতা ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে ওটা নেতা না ওটা শয়তান বলেন এটা নেতা না ওটা এটা আমি বলি নাই বলেছে কোরআন ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন যখন তারা যায় আবু জাহেলের কাছে যখন তারা যায় উতবার কাছে যখন তারা যায় শায়বার কাছে যখন তারা যায় মুগীরের কাছে যখন তারা যায় উমাইয়ার কাছে যখন তারা যায় গায়রুল্লাহ তাদের রবদের কাছে গিয়ে বলে বস ইন্না মাআকুম আমরা আপনার সাথে আছি খবরদার মুহাম্মদের সাথে আমরা নাই ইন্নামা নাহনু মুস্তাহজিউন আমরা একটু মজা করতেছি আমরা একটু মস্কারি করতেছি প্রশ্ন হলো এবার তারা মুখে বলে আল্লাহ মুখে বলে ইসলাম মুখে বলে নবী মুখে বলে জান্নাত মুখে বলে জাহান্নাম মুখে বলে জিহাদ মুখে বলে সালাত মুখে বলে হজ মুখে বলে যাকাত অন্তরে ঈমান খুব মনোযোগ অন্তরে ঈমান এবার বলেন মুখে বলে আসি অন্তরে বলে নাই তার নাম বড় আস্তে কইলেন এটা তার নাম দেখেন আমি আরো সহজ করে আপনাদেরকে বুঝাই এটার নাম কি কথা বলেন ওরে নরসিদ্দির মানুষ টাকা দেখেন নাই কখনো নাকি এটার নাম কি এটা আসল টাকা না জাল এটা নোট এটা জাল না দেখেন এটা কিন্তু হুবহু টাকা দেখেন 500 টাকা লেখা এখানে বঙ্গবন্ধুর ছবি আছে এই যে এদিকে থাকাইলে বঙ্গবন্ধু দেখা যায় এখানে যা লেখা এই টাকার মতো হুবহু আরেকটা টাকা আছে হুবহু দেখতে এক কিন্তু ওই টাকা হলো জাল আছে না নাই কথা বুঝেন ওই জাল নোট আছে না নাই এবার বলেন কোনটা জাল নোট এটা তোমার যাচাই বাছাই করার মেশিন আছে না নাই আপনি 1 কোটি টাকার ভিতর যদি মাত্র 1000 টাকার একটা নোট জাল রাখেন 1 কোটি টাকার ভিতর যদি মাত্র 1000 টাকার একটা নোট জাল রাখেন আপনি যখন ব্যাংকে টাকা জমা দিতে যাবেন ব্যাংকওয়ালা টাকার বান্ডেল যখন মেশিনে ফেলবে যদি একটা জাল টাকা থাকে ওই জাল টাকা ধরা পড়ে কি পড়ে না কথা কয় না জাল টাকা ধরা পড়ে কি পড়ে না পড়ে তাহলে বোঝা গেল ওই টাকাটা জাল দেখতে টাকার মতো জাল টাকা যাচাইয়ের মেশিন আছে জাল স্বর্ণ ভেজাল স্বর্ণ দেখতে অরিজিনাল স্বর্ণের মতো কিন্তু জুয়েলার্সের দোকানে গেলে জাল স্বর্ণ চেনা যায় কি যায় না জাল স্বর্ণ যেমন চেনার মেশিন আছে জাল টাকা যেমন চেনার মেশিন আছে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে একটা মাপকাঠি দিচ্ছেন যাও মুনাফিক তোরা তো মুখে বলিস ঈমানদার তোরা তো নবীর সাথে নামাজ পড়িস নামাজ পড়লেই তো হবে না তোরা যে মুখে বলিস ঈমান তোদের ঈমান আসল না ভেজাল তোদের ঈমান আসল না খাঁটি যাচাই করার প্রয়োজন আছে না ভাই এবার আল্লাহ মুনাফিকদেরকে মাপকাঠি দিচ্ছেন দেখেন বর্তমানে আমাদের সমাজে একদল আছে সাহাবা ইকরামকে মাপকাঠি মানে না আছে না নাই সাহাবা ইকরামকে মাপকাঠি বানিয়েছেন কে আল্লাহ বলেন সাহাবা ইকরামকে মাপকাঠি বানিয়েছেন কে জুরে বলেন সাহাবা ইকরামকে মাপকাঠি বানিয়েছেন কে সাহাবা ইকরামকে সত্যের মাপকাঠি ঈমানের মাপকাঠি বানিয়েছেন কে এক নম্বরে বানিয়েছেন আল্লাহ দুই নম্বর বানিয়েছেন নবী দলিল দেখাই দলিল বলেন মনোযোগ মুনাফিকরা মুখে বলে ঈমানদার অন্তরে ঈমান নাই এবার প্রশ্ন হলো তাদের ঈমান আছে না নাই যাচাই করবেন কেমনে আল্লাহ মাপকাঠি দিচ্ছেন আল্লাহ কি বলেন ওয়া ইযা ক্বীলা লাহুম আমিনু কামা আমানান নাস যে তোমরা মুখে বলে ঈমানদার হবে না মুখে ঈমানদার দাবি করলেই হবে না মুখে নিজেকে মুমিন বললেই হবে না আল্লাহ বলে না আমিনু ওয়া ইযা ক্বীলা লাহুম আমিনু যখন তাদেরকে বলা হয় আমিনু ঈমান আনো কেমন ঈমান কামা আমানান নাস যেমন ঈমান এনেছে আন নাস কারা বেশি দূরে যাওয়ার দরকার নাই
তাফসীরে জালালাইনে যান বেশি দূরে যাওয়ার দরকার নাই ইবনে কাসীরে যান বেশি দূরে যাওয়ার দরকার নাই তাফসীর ইবনে আব্বাসে যান তাফসীরের যে কোনো কিতাব আপনি উঠান আল্লাহ বলেছেন ওয়া ইযা ক্বীলা লাহুম আমিনু যখন তাদেরকে বলা হয় আমিনু ঈমান আনো কেমন ঈমান কামা আমানান নাস যেমন ঈমান এনেছেন আসহাবু মুহাম্মদ মুহাম্মদ সামের সাহাবায়ে কেরাম বুঝা গেল সাহাবায়ে কেরামকে ঈমানের মাপকাঠি বানিয়েছেন আল্লাহ যাদের ঈমান আবু বকরের ঈমানের সাথে মিলবে যাদের ঈমান উমরের ঈমানের সাথে মিলবে যাদের ঈমান উসমানের ঈমানের সাথে মিলবে যাদের ঈমান সাহাবীদের ঈমানের সাথে মিলবে তারা ঈমানদার যাদের ঈমান সাহাবীদের ঈমানের সাথে মিলবে না তারা মুনাফিক বুঝেন যাদের ঈমান সাহাবীদের ঈমানের সাথে দলিল পায় না খুদে সাহাবারা মাপকাঠি দলিল পায় না দলিল নম্বর 2 فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا منجوك الله بلن فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا كيف ما بھائن کر آیا دیکھن الله بلن جدی ترا ایمان انا کرمتو منجوك فإن آمنوا جدی ترا ایمان انا کرمتو بمثل ما آمنتم جمن ایمان انا چا تمرا جخن آیات نازل ہوئے امرا سلام مدینہ کرا سلن او نرشندر مسلمان تو قصہ بولن আল্লাহ যখন বলেন ওয়া ইন আমানু যদি তারা ঈমান আনে বিমিসলিমা আমানতুম যেমন ঈমান এনেছো তোমরা বলেন এই আয়াত যখন নাযিল হয়েছিলেন কারা আল্লাহ বলেন ফাইনা আমানু যদি তারা ঈমান আনে কার মত বিমিসলিমা আমানতুম বিহি যেমন ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম ফাকাদ ইহতাদাও তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে এবার বলেন সাহাবায়ে কেরামকে ঈমানের মাপকাঠি বানিয়েছেন তো দেখুন আল্লাহ আর আসতে বলেন আর আসতে বলেন সাহাবায়ে কেরামকে ঈমানের মাপকাঠি বানিয়েছেন কে দুই হাত তুলে বলেন সাহাবায়ে কেরামকে ঈমানের মাপকাঠি বানিয়েছেন কে বলেন সাহাবায়ে কেরামকে ঈমানের মাপকাঠি বানিয়েছেন কে এই 70 মাপকাঠির দলিল পায় না দেখেন মনোযোগ দিয়ে শুনেন এখানে একটা প্রশ্ন করবে কি প্রশ্ন যে আমরা ঈমানের মাপকাঠি বানি নবীকে এখন প্রশ্ন হলো একটা প্রশ্ন করে কেমনে যে এখানে আল্লাহ সাহাবাদেরকে ঈমানের মাপকাঠি কেন বানালেন এই জিনিসটা বুঝেন ঈমান মানে কি তাহলে বুঝবেন ঈমান মানে না দেখে বিশ্বাস বলেন ঈমান মানে না দেখে কথা বলেন ঈমান মানে না দেখে আমাদের রবকে আর আসতে বলেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ তাহলে বলেন আমাদের রব আল্লাহ আমরা কি কেউ আল্লাহকে দেখেছি বিশ্বাস করি কি করি না আমরা আসমানি কি আমরা তোমার জান্নাত জাহান্নাম বিশ্বাস করি কি করি না বিশ্বাস দেখেছি ফেরেশতাদেরকে বিশ্বাস করি কি করি না দেখেছি কবরের আযাব বিশ্বাস করি কি করি না দেখেছি কবরের সওয়াল জবাব বিশ্বাস করি কি করি না দেখেছি পুল সিরাত বিশ্বাস করি কি করি না দেখেছি মিজান বিশ্বাস করি কি করি না দেখেছি না দেখে বিশ্বাস তার নাম কথা বলেন না দেখে বিশ্বাস তার নাম বলেন না দেখে বিশ্বাস তার নাম আমরা আল্লাহকে দেখি নাই আল্লাহকে রব মানি এটার নাম ঈমান আমরা কবরের আযাব দেখি নাই বিশ্বাস করি এটার নাম ঈমান আমরা জান্নাত দেখি নাই বিশ্বাস করি এটার নাম ঈমান আমরা জাহান্নাম দেখি নাই বিশ্বাস করি এটার নাম ঈমান আমরা পুল সিরাত দেখি নাই বিশ্বাস করি এটার নাম ঈমান আমরা সওয়াল জব বিশ নাকির মুনকির দেখি নাই বিশ্বাস করি এটার নাম ঈমান না দেখে বিশ্বাস তার নাম বলেন না দেখে বিশ্বাস তার নাম জোরে বলেন না দেখে বিশ্বাস তার নাম এবার দেখেন একটা হলো ঈমান আর একটা হলো মুশাহাদা আমার নবী জান্নাত দেখেছেন কি দেখেন নাই বড় আস্তে কইলেন আমার নবী জান্নাত দেখেছেন কি দেখেন নাই আমার নবী জাহান্নাম দেখেছেন কি দেখেন নাই আরে আমার নবী তো এভাবে দেখেন নাই একদম চর্ম চুকে দেখেছেন ইবনে আব্বাসের রেওয়ায়েত অনুযায়ী আল্লাহকে দেখেছেন কিনা দুইটা মত আম্মা জান আয়েশার মতে দেখেন নাই হযরত ইবনে আব্বাসের মতে দেখেছেন সেই ইখতিলাফের দিকে আমি যাচ্ছি না সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাব কাউসাইনি আও আদনা এটা আমরা যখন বুখারীতে পড়াই অনেক লম্বা সময় ধরে তাকরির করতে হয় রুয়াতুল্লাহ রাসূলের কারিম সাহেব মেরাজের রাতে আল্লাহকে দেখেছেন কি দেখেন নাই এটা ইখতিলাফ আছে ইবনে আব্বাসের মতে দেখেছেন আম্মা জান আয়েশার মতে দেখেন নাই সেদিকে আমি যাচ্ছি না না দেখে বিশ্বাস তার নাম ঈমান আমার নবীর ঈমান না দেখে না আমার নবী জান্নাত বিশ্বাস করেছেন নিশ্চুকে দেখে আমার নবী জাহান্নাম বিশ্বাস করেছেন নিশ্চুকে দেখে আমার নবী ফেরেশতা বিশ্বাস বিশ্বাস করেছেন নিশ্চুকে দেখে আমার নবী কবরের আযাব দেখেছেন আমার নবী পুল সিরাত দেখেছেন আমার নবী জান্নাত দেখেছেন আমার নবী জাহান্নাম দেখেছেন সুতরাং আমার নবীর ঈমানটা ছিল মুশাহাদা পর্যায়ে এজন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস নবীর ঈমান দেখে নবীর ঈমানের মতো তোদের ঈমান হতে পারে না আমিনু কামা আমানান নাস ঈমানের মাপকাঠি আল্লাহ বানিয়েছেন সাহাবায়ে কেরাম বলেন সাহাবায়ে কেরামকে মাপকাঠি বানিয়েছেন কে দেখেন
বাংলাদেশে খান্নাস আছে, আমি খান্নাস বলি, খান্নাস বুঝছেন, খান্নাস মানে দুষ্ট শয়তান। এই খান্নাসের নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। কেন খান্নাস বললাম ভালো করে শুনেন, এরা কি পরিমাণ জাহিল মুরাক্কাব চিন্তা করেন। সে একটা লেকচার দিয়েছে, বক্তব্য দিয়েছে, বলেন আমরা বলেছি আমাদের রবকে, আরো আসতে বলেন আমাদের সৃষ্টিকর্তাকে, বলেন আমাদেরকে রিজিক দেন কে, এজন্য আমাদের কালেমায় আমরা ঘোষণা দেই লা ইলাহা, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এটা আমাদের কালেমা, পবিত্র কালেমা, কালেমায়ে তৈয়বা। শুনেন ছাত্র ভাইরা যারা আছে, আজকে বাড়ি থেকে গিয়ে তাফসীর ইবনে কাসির খুলবেন, তাফসীর ইবনে কাসিরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুন মা আ'বুদ। মুসলমানের সংবিধান দিয়েছেন আল্লাহ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি পৃথিবীর তাবত কাফেরদেরকে বলে দিন, হে নবী আপনি কিয়ামত পর্যন্ত যত কাফের দুনিয়াতে আসবে সবাইকে বলে দিন লা আ'বুদু মা তা'বুদুন, কাফেররা কাফেররা ইবাদত করে লাতের, কাফেররা ইবাদত করে মানাতের, কাফেররা ইবাদত করে হুবালের, কাফেররা ইবাদত করে গায়রুল্লাহর। মুসলমান আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে পারে? মুসলমান আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে পারে? এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসিরে পড়বেন, ইবনে কাসির কি বলেন, বলি হাদা কানা কালিমাতুল ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলি হাদা কানা কালিমাতুল ইসলাম, ইসলামের কালেমা হইল বলি হাদা কানা কালিমাতুল ইসলাম। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন বলি হাদা কানা কালিমাতুল ইসলাম, এজন্য ইসলামের কালেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এখন আমাদের সমাজে কত ধরনের গবেষক, আরে বাবা, ওনারা গবেষণা করার আর কোনো বিষয় খুঁজে পান না। ওনাদের গবেষণার বিষয় কি, একজনে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একসাথে লেখা শিরিক না নাউজুবিল্লাহ, আরো আসতে বলেন, আর আরেকজনে বলছে আমি ছয় মাস হাদিসের কিতাব পড়েছি, বুঝেন আমি ছয় মাস হাদিসের কিতাব পড়েছি কোথাও কালেমা পাই নাই, বলেন নাউজুবিল্লাহ। অথচ আমার নবী কালেমা কোথায় পেয়েছেন জানেন? বলবো আমার নবী কালেমা কোথায় পেয়েছেন জানেন? ইমাম হাইসামে হাদিস এনেছেন, ইমাম তবরানে হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন জান্নাতে প্রবেশ করলাম ফরাইতু ফি আরিদাতাইল জান্নাহ মাকতুবান ফি সালাসাত আসতুর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতে প্রবেশ করার সময় আমি দেখলাম জান্নাতে আল্লাহ তিনটা লাইন লিখে রেখেছেন, জান্নাতের গেইটে আল্লাহ তিনটা লাইন লিখে রেখেছেন, আস-সিত্রুল আউয়ালু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের এক নম্বর লাইন আল্লাহ লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তাহলে বলেন আমাদের কালেমা হাদিসে আছে না নাই? কত হাদিস আছে, হাদিস বললে হাদিসের শেষ নাই। আমার কালেমা নিয়ে আজকের আলোচনা বিষয় না, আমি যেই যে আপনাদেরকে বুঝালাম আমার নবী দেখে দেখে বিশ্বাস করেছেন, নবীর ইমানের মতো ইমান আমাদের সম্ভব না, ইমানের মাপকাঠি আল্লাহ বানিয়েছেন আমিনু কামা আমানান নাস, ইমানের মাপকাঠি আল্লাহ বানিয়েছেন জামাতে সাহাবাকে, বলেন আল্লাহ বানিয়েছেন কাকে, জামাতে। এজন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সাহাবা ইকরামের ব্যাপারে কি বলেন, এই আলোচনাটা বুঝবেন তাহলে সামনের আলোচনাটা বুঝা আরো সহজ হবে। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবা ইকরামের উপর আল্লাহ সন্তুষ্ট মনোযোগ, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবা ইকরামের উপর আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ ও সাহাবা ইকরামের উপর সন্তুষ্ট। নবীর পরে এই উম্মার সবার চেয়ে শ্রেষ্ঠ কারা? সাহাবারা। বলেন নবীর পরে এই উম্মার সবার চেয়ে শ্রেষ্ঠ কারা? জুড়ে বলেন নবীর পরে এই উম্মার সবার চেয়ে শ্রেষ্ঠ কারা? কথা বুঝেন, সাহাবা কারা হবেন এটা নির্ধারণ করেছেন আল্লাহ। বলেন সাহাবা কারা হবেন এটা নির্ধারণ করেছেন কে? ইমাম আহমদ ইবনে হাম্মাল রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদে একটা রেওয়ায়েত এনেছেন, কি রেওয়ায়েত, ইন্নাল্লাহ নাযারা ফি কুলুবিল ইবাদ, হযরত ইবনে মাসউদ থেকে মাওকুফ ভাবে হাদিসটা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের কলবের দিকে থাকালেন, ফাওয়াজাদা কালব মুহাম্মাদিন খাইরাল কুলুব, আল্লাহ দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উত্তম কোন কলব নাই, সবার চেয়ে শ্রেষ্ঠ কলব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্ধারণ করলেন তার রিসালতের দায়িত্ব দিয়ে,
এবার নবীকে নির্ধারণ করার পর নবীর কিছু সঙ্গী দরকার নবীর কিছু আসহাব দরকার নবীর কিছু সাহাবীর দরকার সুম্মা নাযারা ফি কুলুবিল ইবাদ আল্লাহ রাব্বুল আলামিন আবার দুনিয়ার সব মানুষের কলবের দিকে তাকালেন আল্লাহ তাকিয়ে দেখলেন সাহাবা ইকরামের অন্তর থেকে সাহাবা ইকরামের কলবের থেকে উত্তম কারো কোনো কলব নাই আল্লাহ সাহাবা ইকরামকে নির্ধারণ করলেন বিআনাতি নবীহি তার নবীকে সাহায্য করার জন্য বলে ইকামাতি দীনিহি আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য জামাতে সাহাবাকে নির্ধারণ করেছেন কে বলেন জামাতে সাহাবাকে নির্ধারণ করেছেন কে সাহাবী কে হবে এটা নির্ধারণ করেছেন কে রাষ্ট্র বলেন এটা জোরে বলেন যেহেতু ইসলামে নবীর পরে এই উম্মার সবচেয়ে মহান যে জামাত এই জামাতের নাম জামাতে সাহাবা যেহেতু ইসলাম একটা ঘর এই ঘরের প্রধান হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই ঘরের যে খুঁটি ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছানোর পিছনে নবীর পরে এই ইসলাম আমাদের কাছে পৌঁছার সবচেয়ে বড় স্তম্ভের নাম জামাতে সাহাবা বলেন সবচেয়ে বড় স্তম্ভের নাম কথা কয় না সবচেয়ে বড় স্তম্ভের নাম এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি এই এত কোন ওয়াজ ভূমিকা দিলাম এটা বোঝানোর জন্য এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ নাই বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ কথা কয় না কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ কোন সাহাবীর মানহানি করা জায়েজ কোন সাহাবীকে গালি দেওয়া জায়েজ কোন সাহাবীকে খারাপ বলা জায়েজ দেখেন আকীদার একটা কিতাবের রেফারেন্স দিয়ে আমি সামনে যাব পৃথিবীর আকীদার তিনটা মাযহাব আছে যেমন ফিকহের মাযহাব চারটা হানাফি মালিকি শাফিঈ হাম্বলি আকীদার ক্ষেত্রে মুসলিম উম্মার প্রধানত মাযহাব তিনটা একটা হলো আশআরি আরেকটা হলো মাতুরিদি আরেকটা হলো আসারি একটা হলো আশআরি আরেকটা হলো মাতুরিদি আরেকটা হলো আসারি তো আকীদার প্রধান তুমি এই যে তিনটা ধারা এই তিনটা ধারার সবাই আকীদার একটা কিতাবকে সবাই দলিল হিসাবে উপস্থাপন করে আকীদার একটা কিতাবকে সবাই মৌলিক মতন হিসাবে উপস্থাপনা করে সেইটা কি ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি যিনি ইন্তেকাল করেছেন 321 হিজরিতে আজ থেকে প্রায় 1100 বছর আগের মানুষ তিনি ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহির আকীদার একটা জগদিক্কাত কিতাব আছে আকীদাতুত তাহাবী যেটাকে আশআরীরাও যেটা দিয়ে দলিল দে মাতুরিদিরাও যেটা দিয়ে দলিল দে আসারীরাও যে আকীদার কিতাব দিয়ে দলিল দে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আজমাইনের ব্যাপারে উম্মার আকীদা কেমন হবে সেটা বর্ণনা করতে গিয়ে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলেন নুহিব্বু মান ইউহিব্বুহুম ওয়া নুবগিযু মান ইউবগিযুহুম ওয়া বিগাইরিল হাক্কি ইয়াযকুরুহুম ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইরিন ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলেন সাহাবা একরামের ব্যাপারে আমাদের আকীদা হলো নুহিব্বু মান ইউহিব্বুহুম যারা সাহাবা একরামকে ভালোবাসে আমরাও তাদের কথা কয় না যারা সাহাবা একরামকে ভালোবাসে আমরাও তাদের নুহিব্বু মান ইউহিব্বুহুম যারা সাহাবা একরামকে ভালোবাসে আমরাও তাদের ভালোবাসি ওয়া নুবগিযু মান ইউবগিযুহুম যারা সাহাবা একরামকে ঘৃণা করে আমরাও তাদের মুখ করে বলেন যারা সাহাবা একরামকে ঘৃণা করে আমরাও তাদের এরপরের প্রসঙ্গটা বুঝেন ওয়া বিগাইরিল হাক্কি ইয়াযকুরুহুম ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলেন যারা সাহাবা একরামের সম্মানকে খাটো করবে যারা জনসাধারণের সামনে সাহাবা একরামের ব্যাপারে এমন আলোচনা করবে যে আলোচনা করলে সাহাবা একরামের সম্মান খাটো হয়ে যায় যে আলোচনা করলে সাহাবা একরামের মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যায় যে আলোচনা করলে সাধারণ মানুষ সাহাবা একরামের ব্যাপারে খারাপ ধারণা গ্রহণ করে ইমাম তাহাবী বলেন ওয়া বিগাইরিল হাক্কি ইয়াযকুরুহুম যারা গবেষণার নামে সাহাবা একরামের দিকে আঙ্গুল তুলবে যারা মারেফতের নামে সাহাবা একরামের দিকে আঙ্গুল তুলবে যারা ইশকে রাসূলের নামে সাহাবা একরামের দিকে আঙ্গুল তুলবে যারা নবীর মহব্বতের নামে সাহাবা একরামের দিকে আঙ্গুল তুলবে যারা আহলে বাইতের মহব্বতের নামে সাহাবা একরামের দিকে আঙ্গুল তুলবে যারা আলীর মহব্বতের নামে সাহাবা একরামের দিকে আঙ্গুল তুলবে যারা হুসাইনের মহব্বতের নামে সাহাবার দিকে আঙ্গুল তুলবে এরা মুসলমান না এরা মুনাফিক বুঝেন যারা সাহাবা একরামের দিকে আঙ্গুল তুলবে তারা শিয়া বলেন শিয়া তারা বলেন সাহাবার সমালোচনা করে কারা শিয়ারা বলেন সাহাবাদের সমালোচনা করে কারা বলেন সাহাবাদের সমালোচনা করে কারা
এখন কেউ গবেষণার নামে যদি সাহাবার সমালোচনা করে সে শিয়া বলেন কেউ গবেষণার নামে সাহাবার সমালোচনা করলে সে আর যদি কেউ এসকে রাসূলের নামে সাহাবার সমালোচনা করে সেও বলেন এসকে রাসূলের নামে কেউ যদি সমালোচনা করে সেও আর কেউ যদি আহলে বাইতের মুহাববতের নামে সাহাবার সমালোচনা করে সেও শিয়া এই কথাগুলো কেন বললাম এরপরে প্রসঙ্গ বুঝুন বলে এটা বলে আমি শেষ করব এই কথাটা কেন বললাম ভালো করে শুনেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীকে আমরা মন্দ বলবো এই কথা তো একমত বলেন আল্লাহ নবীর কোন সাহাবীকে আমরা খারাপ বলবো কথা কয় না কোন সাহাবীকে মন্দ বলবো কোন সাহাবীকে গালিগালাজ করব সাহাবা একরামের ব্যাপারে আমাদের করণীয় কি ইমাম তাহাবী রাহিমাল্লাহ বলেন ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইরিন আমরা সাহাবা একরামের শুধু কল্যাণের আলোচনা করব সাহাবা একরামের কোন খারাপ দিক নিয়ে আমরা আলোচনা করব এই কথাগুলো কেন বললাম বর্তমানে আমাদের বাংলাদেশে এখন ভয়ঙ্করভাবে ধেয়ে আসছে শিয়ারা ভয়ঙ্করভাবে আমাদের দিকে ধেয়ে আসছে শিয়ারা চট্টগ্রামের বেরলভি যারা বেরলভি ছিলেন নি কালকে যাইয়েন চট্টগ্রাম বাস্তবতা বুঝতে হইলে কালকে মোটামুটি চট্টগ্রাম আর হারতে পারবেন না এসকে রাসূল কালকে একদম বেয়ে পড়বে বুঝছেন মেকি এসকে রাসূল এই ধরনের এসকে রাসূল আমরা করি না কেন আল্লাহ নবী ইসলাম নিজে নিষেধ করেছেন মনোযোগ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিজে নিষেধ করে গিয়েছেন লা তাত্তাখিদু ইয়াওমান ঈদা ওয়ালা তাত্তাখিদু শাহরান ঈদা নবী করিম ইসলাম নিজে নিষেধ করেছেন নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ো কথা কয় না নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ো না